গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলায় দেখো শুরু হয়ে গেছে রান্নার আয়োজন। মা লাউয়ের ডগা পাড়ছে, এটা পুকুরের ওপর যে জাঙ্গলেটা সেটা, আজকে লাউয়ের ডগার চচ্চড়ি হবে। আর এইদিকে দেখো ছোট মা কচুর শাকের জন্য রেডি করেছে, কচু টচু কাটা শেষ, জঙ্গল থেকে কচু কেটে এনেছে। এই যে কচুগুলো কেটে এভাবে চালনিতে রেখেছে, আর এগুলোকে ধুয়ে টুয়ে রেডি করে দেবে, তারপর আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব। আমার ভাত আর ডালিয়া কিন্তু বসিয়ে দিয়েছি, ডালিয়াটা হয়েও গেছে, ভাতটা মার ঝরানো বাকি আছে। তো এবার গিয়ে আমি দেখছি ভাতের মারটা ঝরাবো। আজকে এই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছি, এগুলোর প্রয়োজন নেই, এখন গরম গরম লাগে। এগুলো ডবল লেয়ারের, এগুলো তুলে রাখবো, এখন সিঙ্গেল হলেই হয়ে যায়। আর মা দেখো এখানে ঘর লেপে নিচ্ছে, এই যে কাদামাটি গুলে। এদিকে রুহির দেখো নাচ শুরু হয়ে গেছে, আজকে রুহিকে টাকলা করে দেব। মানে চুল থাকাতে কি হয়, মাথাটা পুরো ঘেমে যায়, এখনো তো গরম পড়েইনি, এখনই কি অবস্থা, মানে সারাক্ষণ ঘেমেই থাকে। তো চুলটা আজকে কেটেই দেব। তো ও দুপুরবেলায় প্রতিদিন এইভাবে নাচে স্নানের আগে, ও ভাবছে যে ওকে স্নান করাবো, আসলে তো ওকে টাকলা করে দেব। এই যে রুহিকে আজকে টাকলা করে দেব, না হয়ে যাবে রুহি টাকলা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এভাবে থাকতে হবে। হ্যাঁ এই তো মাতা হটং ফং পা টাকলা করে দিচ্ছে রুহিকে। মিডিলটা করো আগে, মিডিলটা করো না, এর কাছ থেকে দেখবো সুন্দর কেমন হয়। অর্ধেক কেটে ছেড়ে দাও, দেখি কেমন লাগছে। কেমন লাগছে রে রুহি, তাকাতো একটু দেখি আমার দিকে, ভালো লাগছে। তুই বুঝতে পারছিস তোকে কি করে দিচ্ছে, বুঝতে পারছ? ধরো না, চোখ বন্ধ করে রাখ না, চোখ বন্ধ করে বাবা। কেমন লাগছে ছেড়ে দাও, এবার রুইকে ছেড়ে দাও। হয়েছে, চোখ খোলো, এবার চোখ পড়বে না। দেখো আর করবে না, ছেড়ে দাও এবার। ওই দেখ ঠাম্মি হাসছে দেখে দেখে, কেমন লাগছে রে রহি, ধরে দেখে রহি, ভালোই তো হয়েছে বাবা, এখন তুমি গরম লাগবে না। হ্যাঁ মা বাবু হ্যাঁ টিকির মধ্যে পরে ফুল বাঁধবি, ধূপবাতি জ্বালাবি, ধূপকাঠি জ্বালাবি। পাঠক বাবুর কাছে পড়তাম, সংস্কৃতের টিচার, কলেজে প্রফেসর আর কি। ওই টিকটিক ছিল ওরকম, টিকটির মধ্যে প্রতিদিন ফুল বাঁধতো, টিকটিটা খুলতো, পূজা করতো, বেনারসের লোক তো, ধার্মিক আর কি। চিরুহি চুল কাটা, দেখি কেমন লাগছে, তুমি তাকাও তো একটু, ভালো লাগছে? এই যে টাকটা আলু, মাথার আলু, রুহি কি মন খারাপ হয়ে গেছে নাকি? আরে স্যাড। এবার কাকুর চুল ছেঁটে দিচ্ছে ছোট ছোট করে, আর কেউ আছে লাইনে? এই যে নাপিত,
এবার রুহিকে চোখ বন্ধ করে আয়নার সামনে নিয়ে যাচ্ছি, রিয়াকশন দেখো। আয়নাটা দেখো, হাত দিয়ে ধরে ধরে কি অবস্থা দেখাই যাচ্ছে না ভালো। এদিকে তাকাও তো একটু দেখি, তোমার কি ভাল লাগছে এখন? কম্বল গুলো এনে এখানে রাখলাম, এগুলো একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে পরে বক্সে ভরে দেব। বালতিতে কাপড় ভেজাবো, তাই বালতিতে ভাতের ফ্যান ছিল, ওটাকে কড়ুচারিতে দিয়ে বালতিটা ফাঁকা করে নিচ্ছি। এই যে এই কাপড়গুলো, এগুলো এখন ভিজিয়ে নেব, পুকুরে কাপড় কাচবো, পুকুরে নতুন জল দিয়েছে, ভালোই জল হয়েছে, পুকুরে কাচতেই সুবিধা হয় বেশি। এগুলোর আর প্রয়োজন নেই, তাই আস্তে আস্তে ধুয়ে ধুয়ে তুলে রাখবো সব। কাপড়গুলো ভিজতে থাকুক আর আমি চিরুনি পরিষ্কার করে দিচ্ছি। আমি কয়েকদিন পর পরই চিরুনি পরিষ্কার করি, নোংরা চিরুনি আমার খুব খারাপ লাগে আর কি। আমি কাপড়ের বালতি নিয়ে নেমে গেছি পুকুরে, আর রুহিও আমার সঙ্গে সঙ্গে নেমে গেছে, ও দাঁড়িয়ে আছে, আর ছোটো মা দেখো স্নান করছে। সবাই কিন্তু পুকুরেই স্নান করে, শুধুমাত্র আমিই বাথরুমে করি, হঠাৎ কোনো দিন পুকুরে করি। কাপড়গুলো আমি কাচ্ছি আর রুহি বারবার আমার জলে নামতে চাইছে, আমার সামনে আসছে, ওর স্নান করা হয়ে গেছে, ওকে আর জলে নামাবো না। আর এই কাপড়গুলো আমি দিয়ে আসবো খেতে, যেখানে আমি প্রতিদিন কাপড় মেলি, ভারী ভারী কাপড়গুলো ওইখানেই দিয়ে আসবো। বিকেল হয়ে গেছে, শ্বশুরমশাই 20 কেজি উচ্ছের অর্ডার ছিল, নিয়ে বাজারে চলে গেছে, তাই ছোটো মা আর মা মিলে টমেটো করলা সব তুলে নিচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।